শীতকাল শেষ হয়ে আসছে, তাই মটরশুঁটিও আস্তে আস্তে বাজার থেকে চলে যাবে। ওই জন্য আমি প্রত্যেক বছরই মটরশুঁটি আমি স্টোর করে রাখি। তা আজকেও আপনাদের দেখাবো বলে সবাই বললো যে সব দেখাতে, অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে, তাই জন্য আমি আপনাদের কাছে নিয়ে এলাম। এই মটরশুঁটি নিয়েছি আমি 2 কিলো, এখানে অল্প করে নিয়েছি, আবার শেষ হয়ে গেলে আবার ছাড়াবো। এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে একটা জায়গায় রাখছি, হ্যাঁ এরকম করে ছাড়াবো। কীভাবে প্রাকৃতিক উপায়ে আমি স্টোর করব সেটাই আমি দেখাচ্ছি। এর মধ্যে কোনো গ্যাস বা আগুনের কোনো ব্যাপার নেই। এইভাবে আমি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আপনারা ওই রাখতে পারেন, যে কোনো অকেশনে মটরশুঁটির দরকার হলে, ফ্রাইড রাইস কিংবা কোনো তরি তরকারিতে দিতে গেলে, মটরশুঁটি কচুরি করতে গেলে এই মটরশুঁটিটা আপনি জলে ভিজিয়ে সারা রাত রেখে দিলেন, গরম জলে ভিজিয়ে রাখলেন, সারা রাত রেখে দিলেন, তারপরের দিন সকালবেলা একদম যেমন ফ্রেশ থাকে ঠিক সেই রকমই হয়ে যায়। 2 কিলো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, পুরো ছাড়ানো হয়ে গেছে। এটা আমি রোদ্দুরে দেব, আমি প্রায় 10 দিন টানা রোদ্দুর দেব। রোদ্দুরটা যেরকম থাকবে, বেশি তাপ থাকলে তাহলে রোদ্দুরটা কম লাগবে, আর যদি সূর্যের তাপ কম থাকে তাহলে একটু বেশি দিন লাগবে। এটা একদম শুকনো হয়ে যাবে। এই মটরশুঁটিটা আমি রোদ্দুরে দিয়ে দিলাম, এভাবে রোদ্দুরে দিয়ে দিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে, পাখিটাকে দিয়ে যাতে মুখে না দেয় সেই জন্য ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি 4-5 দিন পর আমি আর একবার দেখবো কেমন হলো। এটা আমি জানলাতেই রেখেছি, ছাদেও দিতে পারতাম, কারণ ছাদে অনেক সময় কাকে ঢুকরে বার করে নেয়, তাই জন্য আমি জানলার ভেতরে রোদ্দু আসে সেখানে দিয়েছি। আপনারা আপনাদের সুযোগ মতন করে দেবেন, যেখানে সুবিধা হবে এভাবে ঢাকা দিয়ে রাখবেন। 5 দিন পর আমি ঢাকা খুলে একবার দেখছি, অর্ধেকটা হয়েছে, পুরো হয়নি, এরকম কতগুলো বড় বড় আছে আর কতগুলো একদম শুকিয়ে এসছে, অর্ধেকটা মতন হয়েছে। আরও আমার 5-6 দিন মতন রাখতে হবে, তাহলে পুরোটা হবে, একদম শক্ত হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে দানাগুলো। কীভাবে আরও 5 দিন পর আমি ঢাকা খুলে আর একবার দেখছি হয়েছে নাকি, একদম হয়ে গেছে, দেখুন একদম শক্ত হয়ে গেছে, অনেক কমে গেছে। 2 কিলো মটরশুঁটি কতটুকু নিয়ে হয়ে গেছে, এটা আমি এবার স্টোর করে রাখার মতন আমার তৈরি হয়ে গেছে। এটা আমি কৌটোতে এবার ভরে রেখে দেবো, সারা বছর, 1 বছর 2 বছর যেরকম খুশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি খানিকটা দেখাচ্ছি, মটরশুঁটিটা আমি একটু জলের মধ্যে নিয়েছি, যদি রান্না যেদিন করবেন ঠিক আগের দিন রাত্রিরে আপনি গরম জলে এই মটরশুঁটিটা ভিজিয়ে দেবেন, শুকনোটা ভিজিয়ে দিয়ে পরদিন আপনার একদম তৈরি হয়ে যাবে। এভাবে ভিজিয়ে রাখবেন, রান্না করতে একদম কোনো অসুবিধাই হবে না। পরদিন সকালে আমি মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, দেখুন কীরকম আগের মতো একদম ফ্রেশ হয়ে গেছে। এটা রান্না করতে এখন কোনো অসুবিধাই হবে না, রান্না করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এভাবে আপনারা মটরশুঁটি স্টোর করে শিশিতে ভরে ভালো করে রেখে দেবেন, যাতে সারা বছর কোনো অসুবিধা না হয়, যে কোনো অকেশনে আপনারা কিংবা বাড়িতে রান্না করতেও ব্যবহার করতে পারেন, বা গেস্ট এলো সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়ে পরদিন কিছু রান্না করে দিন, ফ্রাইড রাইস কিংবা আলুর দম, যে যাতে খুশি তাতে দিতে পারেন, কোনো অসুবিধাই নেই। এই জন্য আমি আপনাদের এই জিনিসটা করে দেখালাম। আর যদি আমার এই প্রসেসটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার করবেন আমার এই প্রসেসটাকে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।